হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এসএমবি ক্যালকুলেশন এবং স্যাম ক্যালকুলেশন। এসএমবি স্যাম দুটির মধ্যে পার্থক্য অনেক রয়েছে। প্রথমেই আমরা আলোচনা করব এসএমবি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। এসএমবি পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, অর্থাৎ আপনি একটি আদর্শ পরিবেশে একটি আদর্শ পদ্ধতিতে একটি কাজ করতে যতটুকু সময় লাগে সেই সময়টাকে এসএমবি বলে। আদর্শ পরিবেশ এবং আদর্শ পদ্ধতি একটু লক্ষণীয় বিষয় হচ্ছে, আদর্শ পরিবেশ এবং আদর্শ পদ্ধতি কেন বলা হয়েছে। আদর্শ পদ্ধতি আদর্শ পরিবেশ এই জন্যই বলা হয়েছে কারণ একটি কোম্পানিতে আপনি যখন কাজ করবেন সেখানে আদর্শ পরিবেশ থাকতে হবে এবং আদর্শ কিছু সাইন্টিফিক ক্যালকুলেশন থাকতে হবে, তাহলে আপনি এসএমবিটা অ্যাকচুয়ালটা পাবেন, অন্যথায় আপনি অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা পাবেন না। সো আদর্শ পরিবেশ বলতে বোঝায় কাজের যে কর্মস্থল বা কাজের যে স্থল সেটা আরামদায়ক হতে হবে, কাজের পরিবেশটা হতে হবে আরামদায়ক, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে। আপনি যদি পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা না থাকে সেখানে কর্মীরা অসুস্থ হয়ে যেতে পারে। সো পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে, সেটা আপনার আদর্শ পরিবেশের আওতায় পড়ে। শব্দ দূষণ মুক্ত থাকতে হবে, আপনি একটি আদর্শ পরিবেশ তৈরি করতে হলে অবশ্যই সেখানকার জায়গাটা হবে শব্দ দূষণ মুক্ত। ভয়ভীতি বা কোনো মানসিক চাপ থাকা যাবে না। যে কর্মীটাকে আপনি সিলেক্ট করবেন এসএমবি ক্যালকুলেশন করার জন্য সেই কর্মীটা যেন সে যেন আপনি একটি স্বস্তি ভূত বা একটি আরামদায়ক পরিবেশে থাকে এবং শব্দ দূষণ মুক্ত এলাকায় থাকে এবং সে যেন কোনো মানসিক চাপ বা ভয়ভীতি না থাকে। আপনি বস হতে পারেন, আপনার পাশে থাকলে হয়তো বা তার কাজটা একটু ধীরগতিতে হবে, সেই বিষয়টা যাতে না হয়, ভয়ভীতি বা মানসিক চাপ যাতে না থাকে। নিরাপদ একটি কর্ম পরিবেশ রাখতে হবে, আপনি নিরাপদ রাখতে হবে আপনাকে সেই পরিবেশটা, একটা নিরাপদ স্থানে আপনার যেখানে ভয়ভীতি নাই, যেখানে আলো বাতাসের পর্যাপ্ত পরিমাণ আছে, যেখানে আপনার একটি আরামদায়ক পরিবেশ আছে সেখানকে, তাহলে আপনি সেই যে আপনার যে কর্মীটাকে আপনি সিলেক্ট করবেন সেই কর্মীটা কিন্তু এক সময় সে একটি সহজভাবে আপনি কাজটি করিয়ে নিতে পারবেন এবং সে তাড়াহুড়া করবে না। সেই জন্য আপনার একটি ভালো একটি পরিবেশ বা কর্ম পরিবেশ প্রয়োজন। এসএমবি ক্রিয়েট করার জন্য বা এসএমবি ক্যালকুলেশন করার জন্য আপনাকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনি এসএমবি ক্যালকুলেশন একজন অপারেটরকে সিলেক্ট করতে পারেন। আদর্শ পদ্ধতি হচ্ছে কাজের সঠিক প্রসেস জানা বা অনুসরণ করা। আপনি যদি একটি যে কাজটা করবেন, যে ধরুন একটি টি শার্ট করবেন আপনি, সেই টি শার্টটা যে সাইকেল পিরিয়ড বা সাইকেল টাইম বা সাইকেল যে প্রসেসগুলো আছে সেইগুলো সম্পর্কে আপনি একটি স্বচ্ছ ধারণা রাখতে হবে। আপনি কাজের প্রসেস যদি না জানেন সেক্ষেত্রে আপনি এসএমবিটা অ্যাকচুয়ালটা বের করতে পারবেন না। সো আপনাকে সর্বপ্রথম জানতে হবে কাজের প্রসেসটা, দেন আপনি তাকে দিয়ে আপনি এসএমবিটা ক্যালকুলেশন করার যে অ্যাকচুয়াল যে টাইম বা মিনিটটা সেটা পাবেন। আর এসএমবি তো আমি আগেই বলেছি স্ট্যান্ডার্ড মিনিট বলো, আপনি এসএমবি করতে গেলে একটি মিনিট বের হবে, আমরা মিনিট নিয়েই কাজ করবো একটি কোম্পানিতে। আদর্শ পদ্ধতি আরেকটি অনুসরণ করা বিষয় হচ্ছে আপনি সময় অযথা অপচয় করবেন না, সময়টাকে সঠিক ইউটিলাইজ করবেন, সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন, কাজটি খুব ধীরগতি বা তাড়াহুড়া যাতে না হয়। আপনি কাজটি করতে হবে ইউজুয়াল গতানুগতি, অর্থাৎ আপনি যা করেছেন পূর্বে ঠিক সেভাবেই আপনি কাজটি করে সম্পূর্ণ করতে হবে। এসএমবি প্লাস অ্যালাউন্স, এসএমবির সাথে যখন প্লাস অ্যালাউন্স করবেন তখন স্যাম হবে, আর স্যামের সাথে মাইনাস অ্যালাউন্স করার পরে এসএমবি বের হবে। অনেক ফেসিলিটি আছে, সুযোগ সুবিধা আছে, আমরা কেন এসএমবিতে কাজ করি, আমরা কেন স্যামে কাজ করি। এসএমবি কোনো একটি কাজের জন্য প্রয়োজনীয় সময় নির্ধারণ করে। এসএমবি যখন আপনি আমরা এসএমবি নিয়ে যখন কাজ করব তখন প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে আমরা কেন এসএমবিটা করি বা স্যামটা আমরা কেন করি। প্রথমে হচ্ছে এসএমবি কোনো একটি কাজের সময়টাকে নির্ধারণ করে। গার্মেন্টসের কস্টিং এবং লিড টাইম বের করার জন্য এসএমবি ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়। একটি লাইনের জন্য প্রয়োজনীয় ম্যান পাওয়ার বা মেশিনের নির্ধারণ ব্যবহৃত হয়। এসএমবি যখন আপনি কাজ করবেন তখন একটি লাইনের ম্যান পাওয়ার এবং মেশিনের প্রয়োজনীয় নির্ধার ব্যবহৃত
প্রয়োজনীয় নির্ধারণের ব্যবহৃত হয়। প্রয়োজনের বাইরে যাতে আমরা ব্যবহার না করি, ইউটিলাইজ না করি, সেক্ষেত্রে আমরা এসএমভিটা ইউজ করে থাকি। একটি লাইনের অ্যাচিভমেন্ট টার্গেট প্রদানের ব্যবহার, প্রদানের ক্ষেত্রে আমরা এসএমভিটা ব্যবহার করে থাকি। লাইনের ইফিসিয়েন্সি নির্ধারণ বা নির্ণয়, আমরা এসএমভিটা মূলত কাজ করি লাইনের ইফিসিয়েন্সি নির্ণয় করার ক্ষেত্রে, লাইনের মিনিট কস্ট বের করার জন্য সিপিএম, আমরা লাইনের সিপিএম বা মিনিট কস্ট বের করার জন্য এসএমভিটা ব্যবহার করি, স্যামটা খুব ব্যবহার করি। কোম্পানির মান্থলি টার্গেট বা মান্থলি ক্যাপাসিটি নির্ণয় করার ক্ষেত্রেও কিন্তু আমরা এসএমভিটা ইউজ করে থাকি। ওয়ার্কার ইফিসিয়েন্সি নির্ধারণের ক্ষেত্রেও আমরা এসএমভিটা এবং স্যামটা নির্ধারণ করে থাকি। সো আপনারা এসএমভি আমরা কেন নির্ধারণ করি, এসএমভি কেন নির্ধারণ করি, স্যাম কেন নির্ধারণ করি, সেটি আরও অনেক বিস্তারিত আলোচনা আছে। ভিডিওটা যেহেতু লং হবে সেই জন্য আমি আর বিস্তারিতভাবে আলোচনা করছি না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এসএমভি কাকে বলে, স্যাম কাকে বলে, এসএমভি কোন কোন জায়গায় ইউজ করি বা কেন ইউজ করি, এটি গার্মেন্টসে কেন এসএমভিতে স্যামটা প্রয়োজন সেটা আসলে বুঝতে পেরেছেন। স্যাম এবং এসএমভির মাধ্যম পার্থক্য ডিফারেন্ট দুটার মাধ্যমে। স্যাম অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যালাউড মিনিট, আর এসএমভি হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। আপনি অ্যাকচুয়াল মিনিটে এটি কাজ করতে গিয়ে যে অ্যাকচুয়াল মিনিটটা বের করতে হয় সেটা হচ্ছে এসএমভি, আর স্যাম বের করার জন্য বেসিক টাইম প্লাস অ্যালাউন্স। বেসিক টাইম কি? বেসিক টাইম হচ্ছে সাইকেল টাইম গুণ পারফরমেন্স রেটিং। সাইকেল টাইমটা হচ্ছে আপনি যখন একটা এসএমভি করবেন, একটা টি শার্টের একটা এসএমভি করবেন, সেক্ষেত্রে একটি কাপড় আনা থেকে বা কালেক্ট করার থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত প্রসেসটা সম্পূর্ণ করা পর্যন্ত, অর্থাৎ শিপমেন্ট করার পর্যন্ত অথবা আপনি প্রোডাক্টটা কমপ্লিট করা পর্যন্ত আপনাকে কিন্তু সেটা এসএমভি বের করতে পারবেন। ইন্ডিভিজুয়াল এসএমভি বের করতে পারবেন, কোম্পানি এসএমভি বের করতে পারবেন, আপনি সেকশন এসএমভি বের করতে পারবেন। আপনি এসএমভি বের করার ক্ষেত্রে কিন্তু সাইকেল টাইমটা খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। সাইকেল টাইম প্লাস রেটিং বা পারফরমেন্স রেটিং যেটাকে বলা হয়, পারফরমেন্স রেটিং হচ্ছে একটা সেকশন ইনচার্জ বা সেকশন ম্যানেজারের একটি অভিজ্ঞতার ফসল। আপনি কোন অপারেটার কতটুকু দক্ষতা আছে, কতটুকু দক্ষতা নিয়ে কাজ করে সেটা কিন্তু একটা সেকশন ইনচার্জ বা লাইন ম্যানেজার সেটা জানে। তাকে কি মার্ক দেওয়া যায়, 80% দেওয়া যায় না 90% দেওয়া যায়, সেটাই হচ্ছে পারফরমেন্স রেটিং। সো বেসিক টাইম প্লাস অ্যালাউন্স, আপনি যখন অ্যালাউন্সটা হচ্ছে বান্ডিলিং একটি অ্যালাউন্স টাইমের মধ্যে পড়ে, পার্সোনাল অ্যালাউন্স, তারপর আপনি মেশিন অ্যালাউন্স, আপনি বান্ডেলিং হচ্ছে আপনি যে অর্গানাইজ করে আপনি একটি প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে যে একটা অর্গানাইজ হবে সেই অর্গানাইজটা হচ্ছে বান্ডেলিংয়ের মধ্যে পড়ে। সেই একটা সুতা ছিঁড়ে গেছে, সুতাকে নিয়ে আসা বা রস্টুর থেকে বা একটি ফেব্রিক অগোছালো আছে সেটাকে বাস করা, বান্ডেলিং করা, তারপর আপনি ইনচার্জকে বুঝিয়ে দেওয়া, এটি হচ্ছে বান্ডেলিংয়ের অ্যালাউন্স। আর মেশিনের অ্যালাউন্স হচ্ছে মেশিন নষ্ট হওয়া হয়ে যেতে পারে। পার্সোনাল অ্যালাউন্সমেন্ট, পার্সোনাল অ্যালাউন্সমেন্টটা হচ্ছে তাকে একটু রেস্ট নিতে হবে, তাকে ওয়াশরুমে যেতে হবে, সেটা হচ্ছে পার্সোনাল অ্যালাউন্স। তো আশা করি বুঝতে পেরেছি যে স্যাম আপনি কীভাবে বের করবেন, এসএমভি কীভাবে বের করতে হবে। তো আমরা পরবর্তী একটি ভিডিও নিয়ে আসবো, আমরা প্র্যাকটিক্যাল দেখাবো এসএমভি এবং স্যাম কীভাবে বের করতে হয়, ক্যালকুলেশন করতে হয় একটি কোম্পানি, একটি ইন্ডিভিজুয়াল, একটি কর্মীদের ইন্ডিভিজুয়াল একটা মেশিন ক্যালকুলেশন, সেই বিস্তারিত নিয়ে আমরা ভিডিও দেখবো। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। স্কিলের ক্ষেত্রে আপনি অবশ্যই সেই বিষয়টা জানা প্রয়োজন, এসএমভি এবং স্যাম একটা ইম্পর্টেন্ট বিষয়। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।